ফাইনালি আমি আমার মনের মানুষকে পেয়ে গেছি এক্সকিউজ মি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ কে আপনার মনের মানুষ তুমি আমার মনের মানুষ আমার স্বপ্নে দেখা রাজকন্যা যার জন্য এতদিন আমি অপেক্ষায় ছিলাম আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি যাদব ডিয়ার স্টুডেন্ট আজকে তোমাদের সাথে এমন একজনকে পরিচয় করিয়ে দিব যে হচ্ছে আমাদের ভার্সিটির সবচেয়ে সিনিয়র আর তার বৈশিষ্ট্য হচ্ছে প্রতি বছর পরীক্ষায় ফেল করা এবং সে গত 6 বছর যাবত একই ক্লাসের মধ্যে পড়ে আছে তাহলে আর দেরি কেন চলো তার সাথে পরিচয় করিয়ে দেই আমাদের ভার্সিটির একমাত্র আদর্শ স্টুডেন্ট এই যুগের আদু ভাই তোমার আমার আমাদের সবার সিনিয়র প্লিজ ওয়েলকাম আমির ভাই হচ্ছে আমাদের সেই আবির ভাই মাইন্ড করলাম ভিশন মাইন্ড করলাম তোরা আমারে আপনি করে বলতেছিস আবির ভাই বলতেছিস কেন আমি তোদের ক্লাসমেট তোদের ফ্রেন্ড আমারে তুই বলে ডাকবি আবির বলে ডাকবি ওকে ওকে আচ্ছা আবির তুই যে প্রতি বছর পরীক্ষা ফেল করস তোর বাপ মা বাসা থেকে কিছু বলে না আগে বলতো এখন আর মুখে কিছু বলে না যা বলে ঝাড়ু আর জুতা দিয়ে বলে কিন্তু সেটার কোনো সমস্যা হয় না কারণ ঝাড়ু জুতা খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে আচ্ছা তুই ফেল করার পর রাস্তা বের হলো তোর বন্ধু বান্ধবরা তোরে কিছু বলে না বন্ধু বান্ধবদের সাথে তো দেখাই হয় না তারা বিয়ে করে বউ বাচ্চা সংসার নিয়ে ব্যস্ত আচ্ছা দোস্ত তুই পরীক্ষা ফেল কেন করস প্রেমের জন্য ভালোবাসার জন্য মানে মানে তোরা হয়তো ভাবতেছিস আমি পড়াশোনায় দুর্বল এই জন্য প্রত্যেক বছর ফাইনাল ইয়ারে এসে ফেল করি কিন্তু না আমি প্রথম যেদিন এই ভার্সিটিতে আসি সেই দিনই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম এই ভার্সিটির একটা মেয়ের সাথে আমি প্রেম করব তাকে ভালোবাসবো তাকে বিয়ে করব ও কিন্তু আফসোস আজ পর্যন্ত এই ভার্সিটির কাউকে আমার মনে ধরলো না কাউকে দেখে মনে হলো না যে তার সাথে প্রেম করতে পারি তাকে বিয়ে করতে পারি তাই আমি প্রত্যেক বছর ইচ্ছা করে ফেল করি পাশ করলেই তো আব্বা বলবে চাকরি কর অন্য একটা মেয়েকে বিয়ে কর কি দরকার তার মানে দোস্ত তুই যতদিন তোর মনে মানুষ খুঁজে না পাবি ততদিন পরীক্ষায় ফেল করতেই থাকবি অবশ্যই যতদিন পর্যন্ত আমি আমার মনের মানুষকে না পাবো ততদিন পর্যন্ত আমি ইচ্ছা করে ফেল করতেই থাকবো তবে আমার বিশ্বাস একদিন না একদিন আমি আমার মনের মানুষকে পেয়ে যাবই এবং ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো হে আল্লাহ আমি আমার মনের মানুষকে কবে পাবো তুমি জানো দোস্তরা আমি মনে হয় পায়া গেছি আমি মনে হয় আমার মনের মানুষকে পায়া গেছি তোরা দ্বারা আমি তোদের ভাবি বানায় আসতেছি কি সমস্যা আপনি ভাবান দিকে তাকায় আছেন কেন এভাবে তাকায় আছি কেন সেটা পরে বলবো আগে বলো তুমি একদিন কোথায় ছিলা সরি আমি কোথায় ছিলাম সেটা আপনার জানার দরকার কি আরে কি বলে আমার জানার কি দরকার মানে তুমি জানো তোমার জন্য প্রত্যেক বছর আমি পরীক্ষায় ফেল করি 10 বছর ধরে আমি এক ইউনিভার্সিটিতে আছি সবাই আমাকে আদু ভাই বলে তাতে আমার কোনো দুঃখ নাই কারণ ফাইনালি আমি আমার মনের মানুষকে পেয়ে গেছি এক্সকিউজ মি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ কে আপনার মনের মানুষ তুমি আমার মনের মানুষ আমার স্বপ্নে দেখা রাজকন্যা যার জন্য এতদিন আমি অপেক্ষায় ছিলাম মানে আপনার মাথা ঠিক আছে নাকি পাগল টাগল হয়ে গেছেন হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি যাদব তুমি ভার্সিটি স্টুডেন্ট কোন ডিপার্টমেন্ট হিস্ট্রি তুমি জানো আমি কে না আমি তোমার টিচার স্টুপিড সরো আহারে দোস্ত তোর কপালটা আসলেই খারাপ যাও এত বছর পর একজনের পছন্দ হলো ওটাও আমাদের ম্যাডাম এখন কি করবি ভালোবেসে যাব কিচ্ছু করার নাই ম্যাডামকে আমার ভালো লেগেছে লাভ ইউ ম্যাডাম